দয়া করে দুর্বল চিত্তের মানুষ ও ছোট বাচ্চারা দেখবেন না। এই ভিডিওতে আপনি আল্লাহর কুদরতের নাজারা দেখতে পাবেন। সমুদ্র থেকে এক আশ্চর্যজনক অদ্ভুত মাখলুকাত খুঁজে পাওয়া গেছে, যা দেখতে প্রায় হুবহু মানুষের মতো। এর মাথাটা দেখুন, মনে হচ্ছে না একদম মানুষের মতো? তারপর এর ঘাড়ের অংশটা দেখুন, প্রায় মানুষের ঘাড়ের মতোই, পিঠ মানুষের মতো, আর হাত তো একদমই মানুষের মতো লাগছে। আর পায়ের দিকে খেয়াল করে দেখুন, দুইটা পা একদম মানুষের মতো, কিন্তু মাঝখানে মুক্তালিফ আছে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি সবকিছুর মধ্যে বিরাজমান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান। এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন, যেটা দেখে মানুষ বুঝতে পারে এবং আল্লাহর উপর ইমান আনতে পারে, আমিন। এই ভিডিওটা খেয়াল করে দেখুন, ভিডিওটা হচ্ছে আফ্রিকার এক প্রত্যন্ত এলাকার। আর একবার আপনার নিত্যদিনের রুটিনটাকে খেয়াল করুন, যে প্রতিদিন আপনি কি পরিমাণ পানি অপচয় করছেন। কেননা আমরা অফুরন্ত পানি পাচ্ছি, আর আমরা সেটা বুঝতেই পারছি না যে পানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নেয়ামত। কিন্তু এই মানুষগুলো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন পানি পর্যন্ত পান করতে পারে না। তাদের এমন আর্থিক সুবিধা নেই যে তারা গভীর নলকূপ সেখানে স্থাপন করতে পারবে। ভালো হোক সেই সকল মানুষগুলোর, যে মানুষগুলো সেখানে গিয়েছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণের মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, এই জন্য আপনার কাছে অনুরোধ করছি, পানির অপচয় বন্ধ করুন আর অন্যের জীবন বাঁচাতে সাহায্য করুন। এই ভিডিওটা দেখুন আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করুন, যে আল্লাহ তবারক তাআলা আমাদেরকে সবচাইতে সুন্দর ধর্ম ইসলাম দিয়েছেন, যে কারণে যখন আমরা মারা যাই তখন আমাদেরকে অনেক ইজ্জত আর এহতেরামের সাথে দাফন করা হয়। এই বিধর্মীর দাফন কাজ সম্পূর্ণ করার প্রসেসটা দেখুন, কতটা কষ্ট করে তাকে কাঠ চাপা দেয়া হচ্ছে। আর অন্যদিকে আমাদের ইসলামে দাফন কার্যের সময় এই বিষয়টা খেয়াল রাখা হয়, আরে ভাই সাবধানে, যেন মাইয়াতের কোনো কষ্ট না হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সবচেয়ে সুন্দর ও পবিত্র মাযহাব দ্বীনে ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আছে কি কারো মাঝে সেই শক্তি যে এমন মাখলুকাত সৃষ্টি করতে পারবে? না, দুনিয়ার কোনো ইনসান এমন মাখলুকাত সৃষ্টি করতে পারবে না। এটা একমাত্র তিনিই সৃষ্টি করতে পারেন, যিনি আমাকে, আপনাকে, এই পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তিনি হলেন আল্লাহ, আমার আপনার একমাত্র রব। এখনও যদি আপনি আল্লাহর কুদরতকে অস্বীকার করেন তাহলে আর আপনাকে নিয়ে কি বলবো। ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নেয়ামতকে আপনি অস্বীকার করবেন।